মঙ্গলবার 10ই আগস্ট পরীমণি ও সাকলায়েনে আরেকটি ভিডিও ভাইরাল হয়েছে। একটি ইউটিউব চ্যানেলে এই ভিডিওটি ফাঁস হয়। সেখানে দেখা যায় সাবেক ডিবি কর্মকর্তা সাকলায়েন একটি কেক পরীকে সঙ্গে নিয়ে কেক কাটছেন, পরে পরীমণি তাকে কেকটি খাইয়ে দিচ্ছে। সাকলায়েনের বিরুদ্ধে ওঠা অভিযোগের সত্যতা জানতে পুলিশ সদর দপ্তর থেকে 3 সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে এবং সাকলায়েনের সাথে পরীমণির যে ঘনিষ্ঠতার সম্পর্ক রয়েছে তা আসলে এই ভিডিওই তার প্রমাণ। বর্তমান সময়ে আলোচিত সমালোচিত চিত্রনায়িকা পরীমণির সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ উঠেছে অতিরিক্ত উপ কমিশনার এডিসি মোহাম্মদ গোলাম সাকলায়েনের বিরুদ্ধে। 1 আগস্ট রাতে পরীমণিকে নিয়ে এডিসি গোলাম সাকলায়েন তার সরকারি ফ্ল্যাটে 18 ঘন্টা অবস্থান করেন। ওই দিনের ঘটনার একটি সিসি ক্যামেরা ফুটেজ ফাঁস হয়েছে। ডিবি থেকে সরিয়ে নেওয়া হয়েছে তাকে। পুলিশের একটি সূত্র জানায় পরীমণির সঙ্গে এডিসি গোলাম সাকলায়েনের পরিচয় হয় গত জুন মাসে। 13 জুন উত্তরা বোট ক্লাবে ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসিরুদ্দিনের মামলায় পরীমণি। ওই সময় পরীমণিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় গোয়েন্দা কার্যালয়ে। তখনই পরীর সঙ্গে প্রথম পরিচয় তদন্ত কর্মকর্তা সাকলায়েনের সাথে। এখানে পরীমণিকে দেখা যায় ঘনিষ্ঠভাবে তারা দুজনে চুমাচুমি করতেছে এবং একজন আরেকজনের সাথে খুবই ঘনিষ্ঠ ছিল এবং পরীমণি একই কেক দুজনে খেয়ে নিছে। এখন ভাবার বিষয় পরীমণির কি হবে আসলে। এবং গতকালকে রিমান্ডেও পরীমণি জানিয়েছে এডিসি সাকলায়েনের সাথে সে দেখা করতে চায়। সাকলায়েনের স্ত্রী বিসিএস ক্যাডার নারায়ণগঞ্জের ইউএনও, এখন তার কি হবে আসলে এটা একটি ভাবার বিষয়। এবং সাকলায়েনকে সিআইডি থেকে সরিয়ে নেওয়া হয়েছে, একটি তদন্ত কমিটি গ্রহণ করা হয়েছে। আসলে এরপরও তদন্ত কমিটি কী দেখবে সেটাই এখন জাতি জানতে চায়।